কালকে তুমি ছিলা না কিন্তু ছবিটা আঁকছো, জাস্ট ওইটুকুই বলো যে তুমি যখন ছিলা না আমি ফোন দিচ্ছি যে একজন গেস্ট আসছে দুইজন, তোমরা তো নাই, তুমি নাই, কেন নাই? তখন বলছে স্যার আমি তো এক সপ্তাহ আগে ছুটি কাটাইছি, একটা মনে নেই মানে আর কি, আমার বয়স তো আজকে না 1980 সালে জন্ম হয়েছে, আজকে যে দুটো নতুন ছবি আছে, হ্যাঁ জি জি, তোমরা গোলটা দিয়ে দাও বুঝছো, দেখে 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 দেখে, হ্যাঁ বলো বলো স্যার, এখানে তো সবসময় প্রতিনিয়ত কোনো না কোনো নতুন অনুষ্ঠান হতেই থাকে, তো অ্যাটেন্ড করি কিন্তু কালকেরটা মানে মিস হয়ে গেছে দুর্ভাগ্যবশত, তো ওইখানে বসে বসে আমি মিস করতেছিলাম যে আমি এখানে মানে অ্যাটেন্ড করতে, তারপরে সজিতা দা আমাকে ফোন করে বলতেছে কি যে তুমি তো আজকে ছবি টবি আঁকলা না, এই আমরা তো সবাই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, তো ভাবলাম আমি তাহলে আমি একটু আঁক একে, তারপরে দিই দাদাই বলতেছিল যে তুমি মানে প্রতিদিন প্রতি মানে প্রতিদিন রেগুলার খাওয়া হচ্ছে, একদিন হঠাৎ বিরিয়ানি হয়ে গেল সেই দিন, তাই না? আপনি তো সেই সুদূর মানে তাও যুক্তরাষ্ট্র থেকে আসছে, এটা তো আমাদের কাছে বড় পাওয়া, বাট আপনার সাথে যে আমাদের দীর্ঘ সময় একটা সময় কাটলো আসলেই একটা স্মৃতি হিসাবে আমাদের ডায়েরির পাতায় আবদ্ধ থাকবে অবশ্যই, আমাদের প্রায় 200 মতো এমসিকিউ প্রশ্ন হয়ে গেছে এই প্রতিষ্ঠানের, আপনি আপনারা অবশ্যই এমসিকিউর একটা প্রশ্ন আমি ওখানে অবশ্যই যুক্ত করবো যে কত তারিখ কাটছিলেন, এইভাবে আপনাদের প্রশ্ন অবশ্যই থাকবে, কে বই দিয়েছে, কি উপহার দিয়েছে, কার নাটক নাটকের বই পাইছি, এগুলো সব ওখানে সব কিছু লিখে দেখুন, হ্যাঁ অনেক ভালো লাগে। যারা শিল্পমনা মানুষ তাদেরকে তোমরা অ্যাড করো, শুধু যে এখানে সুন্দর ছবি আঁকা দা না, যে আবৃত্তি করে, যে ভালো গান গায়, তাকেও তুমি অ্যাড করতে পারো, কিন্তু তার কাছে শুনে তারপরে গ্রুপে অ্যাড করবে, তারপরে তার সাথে কথা বলে নেবা, হ্যাঁ বসি, তিশা ধন্যবাদ সুন্দর করার জন্য। বা বলি এটাই দিয়ে প্রতি বছরই হয়, কিন্তু এই বছর প্রথম যে তার জন্মদিনের ছবি এঁকে
কিছু মহান ব্যক্তিদের সাথে পরিচয়ে আসলে নিজেকে খুব ধন্যবাদ হচ্ছে। আসলে কালকে ছবি এঁকে যেটা বই পেয়েছি আশীর্বাদ ছবি দিনেও আমি খুব সুন্দর পারে, ও সুন্দর অভিনয় করতে পারে। ওকে তো প্রত্যেকটা নাটকে নাটকের ভিতরে আমার বাড়ি তুমি পারো মাত্র একজনের কেন একক অভিনয় আশীর্বাদ করে পরে আমরা ওই ভিডিও অধি ভিডিও দিয়ে দেব আপনাকে দিব দিব ছবি দিয়ে দিব আমি আমেরিকা পত্রিকা উঠাই দেব। স্যার আপনি কোন একাডেমিতে আছেন আপনার সঙ্গে পরিচিত হতে পারছি তাই এটা অনেক বড় পাওয়া বড় পাওয়া। তারপর স্যার আপনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলছেন মানে যে উপাধির সঙ্গে কথাগুলো বলছেন এটা থেকে অনেক ইন্সপায়ার হয়েছে আমরা, মানে অনেক কিছু শিখতে পারছি অনেক জ্ঞান লাভ করতে পারছি। তারপর স্যার আমার মধ্যে শিল্প সব থেকে বড় পাওয়া স্যার শিল্পের শিল্পকর্মের প্রচারটা স্যার এইটার জন্য আপনি যেভাবে আমাদের সহযোগিতা করেছেন স্যার এইটার জন্য আমরা চিরকৃত কথা বলবো সঙ্গে কাছে এবং পুনে আট একাডেমির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে সে বুঝবে কোন স্মৃতি বেয়ে উঠলে আমি আমার স্বপ্নে দেখা এবং সেই জায়গায় পৌঁছানোর যে একটা স্বপ্ন তোমরা দেখছো এটা একটা বিশাল স্বপ্ন পূরণ হোক আজ এ পর্যন্ত স্বপ্ন।